দর্শক, দেশ এবং দেশের বাইরে অনেক বাংলাদেশী আছে যারা নিজের মেধা এবং পরিশ্রমের মাধ্যমে অর্জন করেছেন ব্যাপক সফলতা এবং সম্মাননা। আজকে কথা বলবো তেমনই এক নারীকে নিয়ে, যিনি নিজের পরিশ্রমের মাধ্যমে অর্জন করেছেন ব্রিটিশ রাজ পরিবারের তৃতীয় সর্বোচ্চ সম্মাননা এমবিএ পদক। আজকে সময়ের আড্ডায় আছেন আমাদের সাথে নাদিয়া সামদানি। আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনাকে কংগ্রেচুলেশনস। জানতে চাব যে এই যে আপনি ব্রিটিশ রাজ পরিবারের তৃতীয় সর্বোচ্চ সম্মাননা পদকে ভূষিত হয়েছেন, এই ঘোষণাটি, এই খবরটি আপনি কবে পেয়েছেন, কেমন লেগেছে এই অনুভূতিটি? অ্যাকচুয়ালি থ্যাংক ইউ আজকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। আমি খবরটা অ্যাকচুয়ালি অ্যানাউন্সমেন্টের ধরেন এক মাস খানেক আগে নিউজটা পাই, এবং আমি ডাইরেক্টলি নিউজটা পাই না, এই বাংলাদেশের যে ব্রিটিশ হাই কমিশনার আছেন রবার্ট চ্যাটার্সন দেখছেন, উনি আমাকে ফোন করেছেন এবং উনি আমাকে ফোন করে জানালেন যে এরকম একটা ইমেল এসছে যে আমাকে নমিনেট করা হয়েছে, সো এটা জানানোর জন্য। তো আমি তো তখন অফকোর্স খুবই এক্সাইটেড এবং খুবই খুশি, মানে জীবনও অ্যাকচুয়ালি চিন্তা করতে পারি নাই। কিন্তু তারপরে এটা অ্যাকচুয়ালি খুব মানে সিক্রেট রাখতে বলেছে যে এখনও কাউকে না বলার জন্য, সো আমি এটা সিক্রেটই রেখেছি, কারণ আসলে আমি তো শিওর না যে যদি না হয়, সো কাউকে জানানো হয় নাই। সো তারপরে ওখানেই কুইনের যেদিন জন্মদিন, এইবার তো অনেক বড় একটা প্লাটিনাম জুবিলি সেলিব্রেশন হলো, কুইনের বিশাল সেলিব্রেশন ছিল সারা ইংল্যান্ডে। সো তখনই ওখানে ইংল্যান্ডের পেপারে লন্ডন গেজেটেই অ্যানাউন্সমেন্ট হলো, সো তখন মানে যদি একটু জানতে চাই যে এই পুরস্কার আসলে আপনার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ, মানে যদি আপনি বলেন যে আপনি এতদিন যত কাজ করেছেন, এটি কি আপনার এতদিনের কাজের স্বীকৃতি স্বরূপ হিসেবে এটি পেয়েছেন? এটা তো অফকোর্স এটা একটা বিশাল রেকগনিশন, এটা আমার কাজের এবং আমার দেশের, এটা সবার জন্যই একটা বিশাল একটা রেকগনিশন যে এরকম কাজ করে আসলে বাংলাদেশ এবং ইউকের অনেক ইনস্টিটিউশনের সাথে কাজ করি এবং অনেক কোলাবোরেশন করি, এটার জন্যই এই কাজটা হয়েছে। সো অফকোর্স নিজের কাছে মনে হচ্ছে যে এটা একটা অনেক বড় একটা সাকসেস এবং এটা আমার দেশের জন্যও একটা বড় জিনিস। আপনারা যখন এই মানে ইংল্যান্ড এবং বাংলাদেশে মিক্স আপ করেছিলেন, তো এই আসলে শিল্পকলার প্রতি যে আপনাদের আপনার ঝোঁক, এটি আসলে কিভাবে সৃষ্টি হয়, এটা যদি একটু বলতেন। আসলে আমি একজন কালেক্টর ফ্যামিলি থেকে আসি, আমার বাবা মার অনেক শখ আর্ট কালেক্ট করার, সো ওনার করেছেন, আমি ছোটোবেলা থেকে দেখেছি এবং আমার ছোটো মানে চাইল্ডহুড যেহেতু ইংল্যান্ডে ছিল, সো আমার অনেক অপরচুনিটিস ছিল বিভিন্ন মিউজিয়ামে সবসময় যাওয়া, গ্যালারিজে যাওয়া, অনেকের সাথে মিট করা, সো তখন থেকেই ইন্টারেস্টটা ছিল এবং বাসার মধ্যে এই পরিবেশটা ছিল। সো তারপরে আস্তে আস্তে আমি নিজে থেকেই ইন্টারেস্ট নেওয়া শুরু করলাম।